মুমিন সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাগো মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। তো হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালাম লামে যদি এরাম বাঁধ না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে, তো হজ বাতিল হবে। বেটা আমি বলিনি, যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদাত হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজও কবুল হবে না, কথা আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা। মুখ ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসেব করিও বেটা, একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে, শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে, দশটা পারো তো দশটা শোনাও, বিশটা পারো তো বিশটা শোনাও, একশোটা পারো তো একশোটা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা, তারপর তিন ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরো দুদিন লাগবে, এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদে সাইবা, সুবিনে হিব্বান, সুবিনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার। মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি আপনার ব্রাহ্মণ বাড়ি এক কসবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এটা বন্ধ করতে আসেনি। আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে, এইটুকু আপনাকে বলতে এসেছি। আপনি মানলেন কি আর না মানলেই কি? মানুষই তো জাহান্নামে যাবে না গরু ছাগল যাবে, মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে, গরু ছাগল যাবে না মানুষই যাবে। মানুষের জন্য জাহান্নাম রেডি, মানুষের জন্য জান্নাত রেডি। তা আপনি এবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন, যান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে, জান্নাত তো হবে না। এবাদত কম করে জান্নাত হবে, জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখাল তুল জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলেন, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লাজ দলা হাজওয়ালা আন কসমিন, আল্লাহ কসম আমি এর কম করব না এর বেশিও করব না, আল্লাহ কসম এর কম করব না এর বেশিও করব না। জানেন কি, ও জোহরের ছয় রেকাত সুন্নাত পড়বে না, ও ফজরের দুই রেকাত সুন্নাত পড়বে না, বলছে আল্লাহর কসম আমি এর কম করব না এর বেশিও করব না, তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন মান সারা আইয়ান জরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা, শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও এই দেখো এই লোকটা জান্নাতি, এই দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহির সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বনি ইসরাইলের কাহিনী বলো, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন মুকসদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে, কেউ যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে আসি হোক বা জাহান্নামে থাকতে হবে। এবার ও যদি এখন রাসূলের কথা না হয় তাহলে, ধর্ম তো সহজ নয়,
আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয়। ধর্ম একজন মানুষের নামে চলে, একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বানী ইসরায়েলের কাহিনী, ওখান থেকে আমাদের একটু বলেন তো বানী ইসরায়েলের কাহিনী বলতে কি, একটু দেখেন তাহলে বানী ইসরায়েলের কাহিনী বলতে কি। যেমন হাজার হাজার বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানী ইসরায়েলের কাহিনী, অবশ্যই তা সত্য হতে হবে। মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে, দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। এক ঈসা, এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছেন মারিয়াম, জনগণ দেখে বলছে ঠিক।